আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বলতে চাই, বহু চেষ্টা করেছিলেন আপনারা এই নির্বাচনটাকে বানচাল করার জন্য, আপনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনারা শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত আপনারা সমাবেশ করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, আমরা কোনো অসুবিধা করব না। কিন্তু আপনাদের যদি কোনো হীন চক্রান্ত থাকে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে তা সহ্য করা হবে না, ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটেও আমার রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে বলছি, আমরা কোন রকমের অর্বাচীনতাকে, কোন রকমের আন্দোলনের নামে উগ্রতাকে, ধ্বংসাত্মক কাজকে সমর্থন করব না এবং করবো, এটা হতে দেব না। সুতরাং বন্ধুগণ, আপনারা এই ব্যাপারে সতর্ক হয়ে যান। আপনারা যদি শান্তিপূর্ণ থাকেন, আমরা আপনাদের বিরুদ্ধে কোন রকমের কথা বলব না। কিন্তু আপনারা যদি অশান্ত হন, আপনারা যদি আগুন সন্ত্রাস করেন, আপনারা যদি লাঠি সুতা নিয়ে বের হন, তাহলে সেটা আপনাদের জন্য কখনো মঙ্গল ডেকে আনবে না। জনশান্তি বিঘ্নিত হয়, জনগণের শান্তি বিঘ্নিত হয়, এমন কোন কাজ আমরা কখনো হতে দেব না। আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি তার প্রতিটা আমি পালন করব। তবে এর সাথে আমি আরো কিন্তু দুইটা কথা বলতে চাই। একটি হল, আগেও আমি চাঁদাবাজির বিরুদ্ধে ছিলাম, আবারও চাঁদাবাজির বিরুদ্ধে আমি তীব্র ঘোষণা দিচ্ছি। আগেও আমি আপনার চিন্তায়ের বিরুদ্ধে ছিলাম, আবারও আমি চিন্তায়ের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছি, মাদকের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছি। যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, তাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি যে আপনারা আপনাদের এই ব্যবসাটা বন্ধ করে দিন, আমাদের যুব সমাজকে নষ্ট করবেন না, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন শৃঙ্খলা যারা দেখেন এবং যারা বিচার ব্যবস্থার সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি, আমি দুটো আবেদন করেছি। একটি হলো আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোন বিষয় আমরা ঘটতে দিতে পারি না, এই ব্যাপারে আমাদের টলারেন্স হলো জিরো টলারেন্স, একেবারেই সহ্য করব না আমরা।